কারফিউ এবং সশস্ত্র বাহিনীর তৎপরতার খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, রংপুরের পরিস্থিতি কেমন দেখছেন আর কারফিউ কতদিন চলবে, এই ব্যাপারে প্রশাসন কি বলছে জানাবেন বিস্তারিত। আসলে কারফিউ কতদিন চলবে সেটি আসলে নিশ্চিত করে এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন আগামীকালকেও কারফিউ চলবে, তবে সেই কারফিউ হয়তো কিছুটা শিথিল থাকবে। অর্থাৎ আজকে যেমন বেলা 3টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, আগামীকালকে হয়তো সেই সময়টা আরো বর্ধিত করা হবে, যেন কারফিউ দিনের বড় একটা অংশ জুড়ে শিথিল থাকে। এই মুহূর্তে আমরা দেখছি যে নগরীতে কিন্তু মানুষজনের যে তৎপরতা, সেটি আসলে মানুষের খুব বেশি পদচারণা না থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা রয়েছে। সেনা সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা টহল দিচ্ছেন, তল্লাশি চৌকি বসিয়েছেন। যারা কারফিউর আওতামুক্ত তারা নির্বিঘ্নে চলাচল করতে পারছে, কিন্তু যারা কারফিউর আওতামুক্ত নন, যারা বাইরে বেরিয়েছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তারা কি প্রয়োজনে বেরিয়েছেন সেটি জানা হচ্ছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন, এবং সেই প্রয়োজন অনুসারে তাদেরকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে অথবা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রশাসনের ব্যাপক নজরদারি রয়েছে। আমরা জানি যে আসলে শুক্রবারের পর থেকে এখন পর্যন্ত রংপুরে কোনো রকমই সহিংসতার ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতির সংবাদ আমরা পাইনি, কিন্তু যারা মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার রংপুরে নৈরাজ্য চালিয়েছে এরই মধ্যে কিন্তু তাদেরকে চিহ্নিত করবার জন্য চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে ভিডিও ফুটেজ দেখে সেই সমস্ত দুষ্কৃতিকারী দুর্বৃত্তকারীদের পরিচয় শনাক্ত করা হচ্ছে এবং প্রতি রাতেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরে এখন পর্যন্ত প্রায় 82 জন এই দুর্বৃত্ত এবং নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে এবং যাদের অধিকাংশরাই বিএনপি জামাতের। তবে রংপুর জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত রংপুরের পরিস্থিতি শান্ত রয়েছে, দিনে দিনে যেন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনা সদস্য, পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে ব্যাপক তৎপরতাও রয়েছে। এরই মধ্যে 8টি মামলা হয়েছে এবং যে সমস্ত জায়গাগুলো ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করছে, আসলে প্রশাসনের পক্ষ থেকে নিরূপণ করা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো জানাবেন। তো এর সাথে এখন পর্যন্ত রংপুরের পরিস্থিতি ভালো এবং সবকিছুই স্বাভাবিক শান্ত আছে, মানুষের উদ্বেগ উৎকণ্ঠাও কমে আসছে। ধন্যবাদ মাজেদ মাসুদ।